রাজযোগ স্বামী বিবেকানন্দ পাঠ করছি গোপা বাগচি। আত্মা মাত্রেই অব্যক্ত ব্রহ্ম, বাহ্য ও অন্তঃপ্রকৃতি বশীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য। কর্ম, উপাসনা, মনঃসংযম অথবা জ্ঞান, ইহাদের মধ্যে একাধিক বা সকল উপায়ের দ্বারা নিজের ব্রহ্মভাব ব্যক্ত করো ও মুক্ত হও, ইহাই ধর্মের পূর্ণাঙ্গ। মতবাদ, অনুষ্ঠান পদ্ধতি, শাস্ত্র, মন্দির বা অন্য বাহ্য ক্রিয়াকলাপ উহার গৌণ অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। প্রথম অধ্যায়, অবতরণিকা। আমাদের সকল জ্ঞানই অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত। আনুমানিক জ্ঞান যেখানে সামান্য হইতে সামান্যতর বা সামান্য হইতে বিশেষ জ্ঞানে উপনীত হই, তাহারও ভিত্তি অভিজ্ঞতা। যেগুলিকে নিশ্চিত বিজ্ঞান বলে, সেগুলির সত্যতা লোকে সহজেই বুঝিতে পারে, কারণ ওইগুলি প্রত্যেকের বিশেষ বিশেষ অভিজ্ঞতা স্পর্শ করে। বৈজ্ঞানিক তোমাকে কোনো বিষয় বিশ্বাস করিতে বলিবেন না, তিনি নিজে কতকগুলি বিষয় প্রত্যক্ষ অনুভব করিয়াছেন ও সেইগুলির উপর বিচার করিয়া কতকগুলি সিদ্ধান্তে উপনীত হইয়াছেন। যখন তিনি আমাদিগকে তাহার সেই সিদ্ধান্তগুলি বিশ্বাস করিতে বলেন, তখন তিনি কোনো এক সর্বজনীন অনুভূতির নিকটই আবেদন জ্ঞাপন করেন। প্রত্যেক নিশ্চিত বিজ্ঞানেরই একটি সাধারণ ভিত্তিভূমি আছে, উহা হইতে লব্ধ সিদ্ধান্তসমূহ ঠিক না ভুল তাহা আমরা সঙ্গে সঙ্গে বুঝিতে পারি। এখন প্রশ্ন এই, ধর্মের এইরূপ সাধারণ ভিত্তিভূমি কিছু আছে কি না? ইহার উত্তরে আমাকে হ্যাঁ এবং না দুই বলিতে হইবে। পৃথিবীতে সচরাচর যেভাবে শিক্ষা দেওয়া হয়, তাহাতে বলা হয় ধর্ম কেবল শ্রদ্ধা ও বিশ্বাসের উপর স্থাপিত। অধিকাংশ স্থলেই উহা ভিন্ন ভিন্ন মতের সমষ্টি মাত্র। এই জন্যই দেখিতে পাই সব ধর্মই পরস্পর বিবাদ করিতেছে। এই মতগুলি আবার বিশ্বাসের উপর স্থাপিত। একজন বলিলেন, মেঘের উপরে এক মহান পুরুষ বসিয়া আছেন, তিনি সমগ্র জগৎ শাসন করিতেছেন। বক্তা আমাকে তাহার কথার উপর নির্ভর করিয়াই উহা বিশ্বাস করিতে বলেন। এরূপ আমারও নিজস্ব ভাব থাকিতে পারে, আমি অপরকে তাহা বিশ্বাস করিতে বলিতেছি। যদি তাহারা কোনো যুক্তি চান, এই বিশ্বাসের কারণ জিজ্ঞাসা করেন, আমি তাহাদিগকে কোনোরূপ যুক্তি দেখাইতে পারি না। এই জন্যই আজকাল ধর্ম ও দর্শনশাস্ত্রের প্রসঙ্গে অশ্রদ্ধা দেখা যায়। প্রত্যেক শিক্ষিত ব্যক্তি যেন বলিতে চায়, এইসব ধর্ম তো দেখছি কতকগুলো মত মাত্র, এগুলি সত্যাসত্য বিচারের কোনো মানদণ্ড নেই, যার যা খুশি সে তাই প্রচার করতে ব্যস্ত। এইসব সত্ত্বেও ধর্ম বিশ্বাসের এক সার্বভৌম মূল ভিত্তি আছে, উহাই বিভিন্ন দেশে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন মতবাদ ও সর্ববিধ বিভিন্ন ধারণাসমূহের নিয়ামক। ওইগুলির ভিত্তি পর্যন্ত অনুসরণ করিলে আমরা দেখিতে পাই যে ওইগুলি সর্বজনীন অভিজ্ঞতা ও অনুভূতির উপর প্রতিষ্ঠিত। প্রথমত,
পৃথিবীর ভিন্ন ভিন্ন ধর্মগুলি একটু বিশ্লেষণ করিতে দেখিতে পাওয়া যায় যে উহারা দুই শ্রেণীতে বিভক্ত। কতকগুলির শাস্ত্র বা গ্রন্থ আছে, কতকগুলির তাহা নাই। যেগুলি শাস্ত্রের উপর স্থাপিত সেগুলি সুদৃঢ়, উহাদের অনুগামীর সংখ্যাও অধিক। শাস্ত্র ভিত্তিহীন ধর্ম সকল প্রায়ই লুপ্ত। কতকগুলি নূতন হইয়াছে বটে, কিন্তু খুব কম লোকই ওইগুলির অনুগত। তথাপি উক্ত সকল সম্প্রদায়ই মতের এই ঐক্য দেখা যায় যে উহাদের শিক্ষা বিশেষ বিশেষ ব্যক্তির প্রত্যক্ষ অভিজ্ঞতার ফলস্বরূপ। খ্রিস্টান তাঁহার ধর্মে যীশুখ্রিস্টে ও তাঁহার অবতারত্বে ঈশ্বর ও আত্মার অস্তিত্বে এবং আত্মার ভবিষ্যৎ উন্নতির সম্ভাবনায় বিশ্বাস করিতে বলিবেন। যদি আমি তাহাকে এই বিশ্বাসের কারণ জিজ্ঞাসা করি, তিনি বলিবেন, ইহা আমার বিশ্বাস। কিন্তু যদি তুমি খ্রিস্ট ধর্মের মূল উৎসে গমন করো, তাহা হইলে দেখিতে পাইবে যে উহাও প্রত্যক্ষ অনুভূতির উপর স্থাপিত। যীশুখ্রিস্ট বলিয়াছেন, আমি ঈশ্বর দর্শন করিয়াছি। তাঁহার শিষ্যেরাও বলিয়াছেন, আমরা ঈশ্বরকে অনুভব করিয়াছি। এইরূপ আরও অনেকের কথা শোনা যায়। বৌদ্ধ ধর্মেও এইরূপ বুদ্ধদেবের প্রত্যক্ষানুভূতির ওপর এই ধর্ম স্থাপিত। তিনি কতকগুলি সত্য অনুভব করিয়াছিলেন, সেগুলি দর্শন করিয়াছিলেন। সেই সকল সত্যের সংস্পর্শে আসিয়াছিলেন এবং সেইগুলি জগতে প্রচার করিয়াছিলেন। হিন্দুদের সম্বন্ধেও এইরূপ। তাহাদের শাস্ত্রে ঋষি নামধেয় গ্রন্থকর্তাগণ বলিয়া গিয়াছেন, আমরা কতকগুলি সত্য অনুভব করিয়াছি, তাহারা সেইগুলির জগতে প্রচার করিয়াছিলেন। অতএব স্পষ্ট বুঝা গেল যে জগতের সকল ধর্মই জ্ঞানের সার্বভৌম ও সুদৃঢ় ভিত্তি, প্রত্যক্ষানুভূতির উপর স্থাপিত। সকল ধর্মাচার্যই ঈশ্বরকে দর্শন করিয়াছিলেন, তাহারা সকলেই আত্মদর্শন করিয়াছিলেন, সকলেই নিজ নিজ ভবিষ্যৎ দেখিয়াছিলেন, অনন্ত স্বরূপ অবগত হইয়াছিলেন। তাহারা যাহা দেখিয়াছিলেন তাহাই প্রচার করিয়া গিয়াছেন। তবে প্রভেদ এইটুকু যে প্রায় সকল ধর্মেই, বিশেষত ইদানিং একটি অদ্ভুত দাবি আমাদের সম্মুখে উপস্থিত করা হয়, তাহা এই, বর্তমানে এই সকল অনুভূতি অসম্ভব। যাহারা ধর্মের প্রথম স্থাপয়িতা, পরে যাহাদের নামে সেই ধর্ম প্রচলিত হয়, শুধু এইরূপ কয়েকজন ব্যক্তির প্রত্যক্ষানুভূতি সম্ভব ছিল। আজকাল আর এরূপ অনুভূতি কাহারও হয় না। অতএব ধর্ম এখন বিশ্বাস করিয়াই লইতে হইবে, এ কথা আমি সম্পূর্ণরূপে অস্বীকার করি। যদি জগতে জ্ঞানের কোনো বিশেষ বিষয় কেহ কখনো কোনো একটি অভিজ্ঞতা অর্জন করিয়া থাকেন, তাহা হইলে আমরা এই সার্বভৌম সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে পূর্বেও কোটি কোটি বার ঐরূপ অভিজ্ঞতা লাভ করিবার সম্ভাবনা ছিল, পরেও অনন্তকাল ধরিয়া বারবার ঐরূপ সম্ভাবনা থাকিবে। একরূপতাই পৃথিবীর কঠোর নিয়ম। একবার যাহা ঘটিয়াছে তাহা পুনরায় ঘটিতে পারে। যোগবিদ্যার আচার্যগণ তাই বলেন, ধর্ম কেবল পূর্বকালীন অনুভূতির উপর স্থাপিত নয়, পরন্তু স্বয়ং এই সকল অনুভূতি সম্পন্ন না হইলে কেহই ধার্মিক হইতে পারে না। যে বিজ্ঞানের দ্বারা এই সকল অনুভূতি হয় তাহার নাম যোগ। ধর্ম যতদিন না অনুভূত হইতেছে ততদিন ধর্মের কথা বলা বৃথা, ততদিন ধর্মের কথা বলাই বৃথা। ভগবানের নামে এত গণ্ডগোল, যুদ্ধ ও বাদানুবাদ কেন? ভগবানের নামে যত রক্তপাত হইয়াছে অন্য কোনো বিষয়ের জন্য এত রক্তপাত হয় নাই, কারণ সাধারণ মানুষ ধর্মের মূল উৎসে যায় নাই। সকলেই পূর্বপুরুষগণের কতকগুলি আচার অনুমোদন করিয়াই সন্তুষ্ট ছিল, তাহারা চাহিত অপরেও তাই করুক। আত্মা অনুভূতি না করিয়া, আত্মা অথবা ঈশ্বর দর্শন না করিয়া
ঈশ্বর আছেন বলিবার কি অধিকার মানুষের আছে? যদি ঈশ্বর থাকেন তাহাকে দর্শন করিতে হইবে, যদি আত্মা বলিয়া কিছু থাকে তাহা উপলব্ধি করিতে হইবে, নতুবা বিশ্বাস না করাই ভালো। ভণ্ড অপেক্ষা স্পষ্টবাদী নাস্তিক ভালো। একদিকে আজকালকার বিদ্বান বলিয়া পরিচিত ব্যক্তিদের মনোভাব এই যে, ধর্ম দর্শন ও পরম পুরুষের অনুসন্ধান সবই নিষ্ফল। অপরদিকে যাহারা অর্ধশিক্ষিত তাহাদের মনের ভাব এইরূপ বোধ হয় যে, ধর্ম দর্শনাদির বাস্তবিক কোনো ভিত্তি নাই, তবে ওইগুলির এইমাত্র উপযোগিতা যে এইগুলি জগতের মঙ্গল সাধনের বলিষ্ঠ প্রেরণা শক্তি। যদি মানুষ ঈশ্বর বিশ্বাস করে, সে সৎ ও ন্যায়পরায়ণ হইতে পারে এবং কর্তব্যনিষ্ঠ নাগরিক হয়। যাহাদের এইরূপ ভাব তাহাদিগকে দোষ দিতে পারি না, কারণ তাহারা ধর্ম সম্বন্ধে যাহা কিছু শিক্ষা পায় তাহা অসংলগ্ন অন্তঃসার শূন্য প্রলাপ বাক্যের মতো অনন্ত শব্দ সমষ্টিতে বিশ্বাস মাত্র। তাহাদিগকে শব্দের উপর বিশ্বাস করিয়া থাকিতে বলা হয়, তাহারা কি ঐরূপ বিশ্বাস করিতে পারে? যদি পারিত তাহা হইলে মানব প্রকৃতির প্রতি আমাদের বিন্দুমাত্র শ্রদ্ধা থাকিত না। মানুষ সত্য চায়, স্বয়ং সত্য অনুভব করিতে চায়, সত্যকে ধারণা করিতে চায়, সত্যকে সাক্ষাৎ করিতে অন্তরে অন্তরে অনুভব করিতে চায়। কেবল তখনই সকল সন্দেহ চলিয়া যায়, সব তমজাল ছিন্ন ভিন্ন হইয়া সকল বক্রতা সরল হইয়া যায়। বেদ এইরূপ ঘোষণা করেন, হে অমৃতের পুত্রগণ, হে দিব্যধাম নিবাসীগণ, শ্রবণ কর, আমি এই অজ্ঞান অন্ধকার হইতে আলোকে যাইবার পথ পাইয়াছি। যিনি সকল তমসার পারে তাহাকে জানিতে পারিলেই সেখানে যাওয়া যায়, মুক্তির আর কোনো উপায় নাই। রাজযোগ বিজ্ঞানের লক্ষ্য এই সত্য লাভ করিবার প্রকৃত কার্যকর ও সাধনোপযোগী বৈজ্ঞানিক প্রণালী মানব সমক্ষে স্থাপন করা। প্রথমত, প্রত্যেক বিজ্ঞানেরই নিজস্ব পর্যবেক্ষণ প্রণালী আছে। তুমি যদি জ্যোতির্বিদ হইতে ইচ্ছা করো আর বসিয়া বসিয়া কেবল জ্যোতিষ জ্যোতিষ বলিয়া চিৎকার করো, কখনোই তুমি জ্যোতিষশাস্ত্রে অধিকারী হইবে না। রসায়ন শাস্ত্র সম্বন্ধেও ঐরূপ। এখানেও একটি নির্দিষ্ট প্রণালী অনুসরণ করিতে হইবে, পরীক্ষাগারে গিয়া বিভিন্ন দ্রব্যাদি লইতে হইবে, ওইগুলি মিশাইয়া যৌগিক পদার্থে পরিণত করিতে হইবে, পরে ওইগুলি লইয়া পরীক্ষা করিলে তবে তুমি রসায়নবিদ হইতে পারিবে। যদি তুমি জ্যোতির্বিদ হইতে চাও তাহা হইলে তোমাকে মান মন্দিরে গিয়া দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করিতে হইবে, তবে তুমি জ্যোতির্বিদ হইতে পারিবে। প্রত্যেক বিদ্যারই এক একটি নির্দিষ্ট প্রণালী থাকা উচিত। আমি তোমাদের শত সহস্র উপদেশ দিতে পারি, কিন্তু তোমরা যদি সাধনা না করো তোমরা কখনোই ধার্মিক হইতে পারিবে না। সকল যুগে সকল দেশেই নিষ্কাম শুদ্ধ স্বভাব জ্ঞানীগণ এই সত্য প্রচার করিয়া গিয়াছেন। জগতের হিত সাধন ব্যতীত তাহাদের আর কোনো কামনা ছিল না। তাহারা সকলেই বলিয়াছেন, ইন্দ্রিয়গণ আমাদিগকে যে সত্য অনুভব করাইতে পারে আমরা তাহা অপেক্ষা উচ্চতর সত্য লাভ করিয়াছি। তাহারা সকলকে সেই সত্য পরীক্ষা করিতে আহ্বান করেন। তাহারা আমাদিগকে একটি নির্দিষ্ট সাধন প্রণালী লইয়া আন্তরিক সাধন করিতে বলেন। এইভাবে সাধন করিয়া যদি আমরা এই উচ্চতর সত্য লাভ না করি, তখন আমরা বলিতে পারি এই উচ্চতর সত্য সম্বন্ধে যাহা বলা হয় তাহা যথার্থ নয়। কিন্তু তাহার পূর্বে এই সকল উক্তির সত্যতা একেবারে অস্বীকার করা কোনো মতেই যুক্তিযুক্ত নয়। অতএব আমাদের নির্দিষ্ট সাধন প্রণালী লইয়া নিষ্ঠাপূর্বক সাধন করিতে হইবে, আলোক নিশ্চয়ই আসিবে। কোনো জ্ঞান লাভ করিতে হইলে আমরা সামান্যীকরণের সাহায্য লইয়া থাকি। সামান্যীকরণ আবার পর্যবেক্ষণের উপর প্রতিষ্ঠিত। প্রথমে আমরা ঘটনাবলী পর্যবেক্ষণ করি,
পরে সেইগুলিকে সাধারণ সংজ্ঞার অন্তর্ভুক্ত করি। শেষে তাহা হইতে আমরা সিদ্ধান্ত বা মূলনীতি উদ্ভাবন করি। যতক্ষণ না মনের ভিতর কি হইতেছে তাহা প্রত্যক্ষ করিতে পারি, ততক্ষণ আমরা মন সম্বন্ধে, মানুষের আভ্যন্তরীণ প্রকৃতি সম্বন্ধে, মানুষের চিন্তা সম্বন্ধে কিছুই জানিতে পারি না। বাহ্য জগতের ব্যাপার পর্যবেক্ষণ করা অপেক্ষাকৃত সহজ, কারণ ওই উদ্দেশ্যে বহু যন্ত্রপাতি আবিষ্কৃত হইয়াছে। কিন্তু অন্তর্জগতের ব্যাপার জানিতে সাহায্য করে এমন কোনো যন্ত্র আমাদের নাই। তথাপি আমরা নিশ্চয় জানি যে কোনো বিদ্যাকে প্রকৃত বিজ্ঞানে উন্নীত করিতে হইলে পর্যবেক্ষণ আবশ্যক। বিশ্লেষণ ব্যতীত বিজ্ঞান নিরর্থক ও নিষ্ফল হইয়া ভিত্তিহীন অনুমান মাত্রে পর্যবসিত হয়। এই কারণেই যে অল্প কয়েকজন মনোবিদ পর্যবেক্ষণ করিবার উপায় জানিয়াছেন, তাহারা ব্যতীত আর সকলেই চিরকাল নিজেদের মধ্যে বাদানুবাদ করিতেছেন মাত্র। রাজযোগ বিজ্ঞান প্রথমত মানুষকে তাহার নিজের আভ্যন্তরীণ অবস্থাসমূহ পর্যবেক্ষণ করিবার উপায় দেখাইয়া দেয়। মনই ওই পর্যবেক্ষণের যন্ত্র। আমাদের বিষয় বিশেষে অবহিত হইবার শক্তিকে ঠিক ঠিক নিয়মিত করিয়া অন্তর্জগতের দিকে পরিচালিত করিতে পারিলেই উহা মনকে বিশ্লেষণ করিয়া ফেলিবে এবং তাহার আলোকে আমরা ঠিক ঠিক বুঝিতে পারিব আমাদের মনের মধ্যে কি ঘটিতেছে। মনের শক্তিসমূহ ইতস্তত বিক্ষিপ্ত আলোক রশ্মি সদৃশ, উহারা কেন্দ্রীভূত হইলেই সব কিছু আলোকিত করে। ইহাই আমাদের জ্ঞানের একমাত্র উপায়। কি বাহ্য জগতে কি অন্তর্জগতে সকলেই এই শক্তি ব্যবহার করিতেছে। তবে বৈজ্ঞানিক বহির্জগতে যে সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি প্রয়োগ করেন, মনোবিদকে তাহাই মনের উপর প্রয়োগ করিতে হইবে। ইহাতে অনেক অভ্যাস প্রয়োজন। বাল্যকাল হইতে আমরা কেবল বাহিরের বস্তুতেই মনোনিবেশ করিতে শিক্ষা পাইয়াছি, অন্তর্জগতের বস্তুতে নয়। এই কারণে আমাদের মধ্যে অধিকাংশই অন্তর্যন্ত্রের পর্যবেক্ষণ শক্তি হারাইয়া ফেলিয়াছি। মনকে অন্তর্মুখ করা, উহার বহির্মুখী গতি নিবারণ করা, যাহাতে মন নিজের স্বভাব জানিতে পারে, নিজেকে বিশ্লেষণ করিয়া দেখিতে পারে, সেজন্য উহার সমুদয় শক্তি কেন্দ্রীভূত করিয়া নিজের উপরই প্রয়োগ করা অতি কঠিন কার্য। কিন্তু এ বিষয়ে বৈজ্ঞানিক প্রথায় অগ্রসর হইতে হইলে ইহাই একমাত্র উপায়। এইরূপ জ্ঞানের উপকারিতা কি? প্রথমত, জ্ঞানই জ্ঞানের সর্বোচ্চ পুরস্কার। দ্বিতীয়ত, ইহার উপকারিতাও আছে। ইহা সমস্ত দুঃখ দূর করিবে। যখন মানুষ নিজের মন বিশ্লেষণ করিতে করিতে এমন এক বস্তুর সাক্ষাৎ পায় যাহার কোনো কালে নাশ নাই, যাহা স্বরূপত নিত্যপূর্ণ ও নিত্য শুদ্ধ, তখন আর তাহার দুঃখ থাকে না, নিরানন্দ থাকে না। ভয় ও অপূর্ণ বাসনাই সকল দুঃখের কারণ। পূর্বোক্ত অবস্থা লাভ করিলে মানুষ বুঝিতে পারিবে তাহার মৃত্যু নাই, সুতরাং তখন আর মৃত্যু ভয় থাকিবে না। নিজেকে পূর্ণ বলিয়া জানিতে পারিলে অসার বাসনা আর থাকে না। পূর্বোক্ত কারণদ্বয়ের অভাব হইলে আর কোনো দুঃখ থাকিবে না, তৎপরিবর্তে এই দেহেই পরমানন্দ লাভ হইবে। জ্ঞান লাভের একমাত্র উপায় একাগ্রতা। রসায়নবিদ নিজের পরীক্ষাগারে মনের সমুদয় শক্তি কেন্দ্রীভূত করিয়া যে সকল বস্তু তিনি বিশ্লেষণ করিতেছেন সেগুলির উপর প্রয়োগ করেন। এইরূপে ওই সকলের রহস্য অবগত হন। জ্যোতির্বিদ নিজের মনের সমগ্র শক্তি একত্র করিয়া দূরবীক্ষণ যন্ত্রের মধ্য দিয়া তাহা আকাশে প্রক্ষেপ করেন, আর অমনি সূর্য, চন্দ্র, নক্ষত্র সকলেই নিজ নিজ রহস্য তাহার নিকট ব্যক্ত করে। আমি যে বিষয়ে এখন তোমাদের নিকট বলিতেছি, সে বিষয়ে আমি যতই মনোনিবেশ করিতে পারিব ততই সেই বিষয়ে আলোকপাত করিতে পারিব। তোমরা আমার কথা শুনিতেছ, তোমরাও যতই এ বিষয়ে মনোনিবেশ করিবে ততই আমার কথা স্পষ্টভাবে ধারণা করিতে পারিবে।
মনের একাগ্রতা শক্তি ব্যতি রেখে আর কিরূপে জগতে এই সকল জ্ঞান লব্ধ হইয়াছে। প্রকৃতির দ্বারদেশে আঘাত করিতে জানিলে, কিভাবে আঘাত করিতে হয় তাহা জানা থাকিলে বিশ্ব প্রকৃতি স্বীয় রহস্য উদ্ঘাটিত করিয়া দিবার জন্য প্রস্তুত। সেই আঘাতের শক্তি ও তীব্রতা আসে একাগ্রতা হইতে। মনুষ্য মনের শক্তির কোনো সীমা নাই, উহা যতই একাগ্র হয় ততই উহার শক্তি একটি বিষয়ের উপর কেন্দ্রীভূত হয় এবং ইহাই রহস্য। মনকে বহির্বিষয়ে স্থির করা অপেক্ষাকৃত সহজ। মন স্বভাবতই বহির্মুখ। ধর্ম, মনোবিজ্ঞান কিংবা দর্শন বিষয়ে মন স্থির করা সহজ নয়, কারণ এক্ষেত্রে জ্ঞাতা ও জ্ঞেয় বা বিষয়ী ও বিষয় এক। এখানে জ্ঞানের বিষয় একটি আভ্যন্তরীণ বস্তু, মনই এখানে জ্ঞানের বিষয়। মনকে পর্যবেক্ষণ করাই এখানে প্রয়োজন, আর মনই মনকে পর্যবেক্ষণ করিতেছে। আমরা জানি মনের এমন একটি ক্ষমতা আছে যাহা দ্বারা উহা নিজের ভিতরটি দেখিতে পায়, উহাকে অন্তঃ পর্যবেক্ষণ শক্তি বলা হয়। আমি তোমাদের সহিত কথা কহিতেছি, আবার ওই সময়ই আমি যেন আর একজন লোক বাহিরে দাঁড়াইয়া রহিয়াছি এবং যাহা করিতেছি তাহা জানিতেছি ও শুনিতেছি। একই সময়ে তুমি কাজ করিতেছ ও চিন্তা করিতেছ, আবার তোমার মনের আর এক অংশ যেন বাহিরে দাঁড়াইয়া দেখিতেছে তুমি কি চিন্তা করিতেছ। মনের সমুদয় শক্তি একত্র করিয়া মনের উপরই প্রয়োগ করিতে হইবে। সূর্যের তীক্ষ্ণ রশ্মির নিকট অতি অন্ধকার কণাগুলিও যেমন তাহাদের গুপ্ত তথ্য প্রকাশ করিয়া দেয়, তেমনি এই একাগ্র মন নিজের অতি অন্তরতম রহস্যগুলি প্রকাশ করিয়া দিবে। তখন আমরা বিশ্বাসের প্রকৃত ভিত্তিতে উপনীত হইব, ইহাই প্রকৃত ধর্ম। তখনই আমরা অনুভব করিব আত্মা আছে কিনা, জীবন ক্ষণস্থায়ী না অনন্তকালব্যাপী, বুঝিব জগতে ঈশ্বর বলিয়া কেহ আছেন কিনা, সবই আমাদের সমক্ষে উদ্ঘাটিত হইবে। রাজযোগ আমাদিগকে ইহাই শিক্ষা দিতে চায়। রাজযোগের সকল শিক্ষার উদ্দেশ্য কিভাবে মনকে একাগ্র করা যায়, তারপর কিভাবে মনের গভীরতম প্রদেশ আবিষ্কার করা যায়, শেষে মনের ভিতরের ভাবগুলি হইতে কিভাবে একটি সাধারণ ভাবে আসা যায় এবং তাহা হইতে নিজের একটা সিদ্ধান্ত করা যায়। এই জন্যই রাজযোগ জিজ্ঞাসা করে না তোমার ধর্ম কি, তুমি আস্তিক হও, নাস্তিক হও, ইহুদি হও, বৌদ্ধ হও অথবা খ্রিস্টানই হও, তাহাতে কিছুই আসিয়া যায় না। আমরা মানুষ, ইহাই যথেষ্ট। প্রত্যেক মানুষেরই ধর্মতত্ত্ব অনুসন্ধান করিবার শক্তি আছে, অধিকারও আছে। প্রত্যেক ব্যক্তিরই সকল বিষয়ে কারণ জিজ্ঞাসা করিবার অধিকার আছে, আর নিজের ভিতর হইতেই সে প্রশ্নের উত্তরও পাইতে পারে। তবে এজন্য একটু কষ্ট স্বীকার করা আবশ্যক। তাহা হইলে এ পর্যন্ত দেখিলাম এই রাজযোগের আলোচনায় কোনো প্রকার বিশ্বাসের প্রয়োজন নাই। যতক্ষণ না নিজে প্রত্যক্ষ করিতেছ ততক্ষণ কিছুই বিশ্বাস করিও না। রাজযোগ ইহাই শিক্ষা দেয়, সত্যকে প্রতিষ্ঠিত করিবার জন্য অন্য কিছু সাহায্য প্রয়োজন হয় না। তোমরা কি বলিতে চাও যে জাগ্রত অবস্থার সত্যতা প্রমাণ করিতে স্বপ্ন অথবা কল্পনার সাহায্য আবশ্যক? কখনোই নয়। এই রাজযোগ সাধনে দীর্ঘকাল ও নিরন্তর অভ্যাসের প্রয়োজন। এই অভ্যাসের কিছু অংশ শরীর সংযম বিষয়ক, কিন্তু ইহার অধিকাংশই মনঃসংযমাত্মক। ক্রমশ আমরা বুঝিতে পারিব মন শরীরের সহিত কিরূপ ঘনিষ্ঠভাবে সম্বন্ধ। যদি আমরা বিশ্বাস করি মন শরীরের সূক্ষ্ম অবস্থা বিশেষ আর মন শরীরের উপর কার্য করে, তাহা হইলে ইহাও যুক্তিসঙ্গত যে শরীরও মনের উপর কার্য করে। শরীর অসুস্থ হইলে মনও অসুস্থ হয়, শরীর সুস্থ থাকিলে মনও সুস্থ এবং সতেজ থাকে। যখন কোনো ব্যক্তি ক্রুদ্ধ হয়
তখন তাহার মন উত্তেজিত হইয়া যায়। অনুরূপভাবে মন চঞ্চল হইলে শরীরও অস্থির হইয়া পড়ে। অধিকাংশ লোকেরই মন বিশেষভাবে শরীরের অধীন, তাহাদের মন অতি অল্প বিকশিত। তোমরা যদি কিছু মনে না করো, তবে বলি অধিকাংশ মানুষ পশু হইতে অতি অল্পই উন্নত। শুধু তাই নয়, অনেক স্থলে ইতর প্রাণী অপেক্ষা তাহাদের সংযম শক্তি বড় বেশি নয়। মনের উপর আমাদের কোনো কর্তৃত্বই নাই। মনের উপর এই ক্ষমতা লাভের জন্য, শরীর ও মনকে বশীভূত করিবার জন্য আমাদের কতকগুলি বহিরঙ্গ সাধনের, দৈহিক সাধনের প্রয়োজন। শরীর যখন সম্পূর্ণরূপে আয়ত্ত হইবে, তখন মনকে লইয়া নাড়াচাড়া করিবার চেষ্টা করিতে পারি। এইরূপে মনকে আমাদের আয়ত্তে আনিতে পারিব, ইচ্ছামতো উহাকে দিয়া কার্য করাইতে পারিব এবং মনের শক্তিগুলি একাগ্র করিতে পারিব। রাজযোগীদের মতে বহির্জগৎ অন্তর্জগতের বা সূক্ষ্ম জগতের স্থূল রূপ মাত্র, সর্বত্রই সূক্ষ্ম কারণ ও স্থূল কার্য। অতএব এই নিয়মে বহির্জগৎ কার্য ও অন্তর্জগৎ কারণ। অনুরূপভাবে বহির্জগতের শক্তিগুলি আভ্যন্তরীণ সূক্ষ্মতর শক্তির স্থূল ভাগ মাত্র। যিনি এই আভ্যন্তরীণ শক্তিগুলি আবিষ্কার করিয়া ইচ্ছামতো উহাদিগকে পরিচালিত করিতে শিখিয়াছেন, সমগ্র জগতের উপর প্রভুত্ব করার, প্রকৃতিকে নিয়ন্ত্রিত করার কাজকেই যোগী নিজ কর্তব্য বলিয়া গ্রহণ করেন। তিনি এমন এক অবস্থায় উপনীত হইতে চান যেখানে আমরা যেগুলিকে প্রকৃতির নিয়মাবলী বলি, সেগুলি তাহার উপর কোনো প্রভাব বিস্তার করিতে পারিবে না। সেই অবস্থায় তিনি ওই সব অতিক্রম করিতে পারিবেন। তখন তিনি আন্তর বা বাহ্য সমগ্র প্রকৃতির উপর প্রভুত্ব লাভ করিবেন। মনুষ্য জাতির উন্নতি ও সভ্যতার অর্থ শুধু এই প্রকৃতিকে নিয়ন্ত্রিত করা। প্রকৃতিকে বশীভূত করিবার জন্য ভিন্ন ভিন্ন জাতি ভিন্ন ভিন্ন প্রণালী অবলম্বন করিয়া থাকে। যেমন একই সমাজের মধ্যে কেহ কেহ বাহ্য প্রকৃতি, আবার কেহ অন্তঃ প্রকৃতি বশীভূত করিতে চায়, সেইরূপ ভিন্ন ভিন্ন জাতির মধ্যে কোনো কোনো জাতি বাহ্য প্রকৃতি, কোনো কোনো জাতি অন্তঃ প্রকৃতি বশীভূত করিতে চেষ্টা করে। কাহারু মতে অন্তঃ প্রকৃতি বশীভূত করিলেই সব বশীভূত করা হয়, কাহারু মতে বাহ্য প্রকৃতি বশীভূত করিলে সবই বশীভূত করা হয়। এই দুইটি চিন্তাধারা শেষ পর্যন্ত যাইলে বুঝা যায় উভয়ের সিদ্ধান্তই সত্য, কারণ প্রকৃতিতে বাহ্য বা আন্তর বলিয়া কোনো ভেদ নাই, ইহা কাল্পনিক বিভাগ মাত্র। এইরূপ বিভাগের অস্তিত্ব কখনো ছিল না। বহির্বাদী বা অন্তর্বাদী যখন নিজ নিজ জ্ঞানের চরম সীমায় পৌঁছিবেন, তখন উভয়ে একই স্থানে উপনীত হইবেন। ঠিক যেমন পদার্থ বিজ্ঞানী নিজ জ্ঞানকে চরম সীমায় লইয়া গেলে দেখিতে পান বিজ্ঞান দর্শনে মিশিয়া যাইতেছে, সেইরূপ দার্শনিকও দেখিবেন যেগুলিকে তিনি মন ও জড় বলিতেছেন সেগুলি আপাত প্রতীয়মান ভেদ মাত্র, প্রকৃতপক্ষে সত্তা একই। যাহা হইতে এই বহু উৎপন্ন হইয়াছে, যে এক পদার্থ বহুরূপে প্রকাশিত হইয়াছে, সেই এক পদার্থকে নির্ণয় করাই সমুদয় বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য। রাজযোগীরা বলেন, আমরা প্রথমে অন্তর্জগতের জ্ঞান লাভ করিব, পরে উহার দ্বারাই বাহ্য ও আন্তর উভয় প্রকৃতিকেই বশীভূত করিব। প্রাচীনকাল হইতেই লোকে এই বিষয়ে চেষ্টা করিয়া আসিতেছে, ভারতবর্ষেই ইহার বিশেষ চেষ্টা হয়, তবে অন্যান্য জাতিরাও এ বিষয়ে কিছু চেষ্টা করিয়াছিল। পাশ্চাত্য দেশে লোকে ইহাকে রহস্য বা গুপ্ত বিদ্যা ভাবিত। যাহারা এই অভ্যাস করিতে যাইতেন, তাহাদিগকে ডাইনি, জাদুকর ইত্যাদি অপবাদ দিয়া পোড়াইয়া অথবা অন্যরূপে মারিয়া ফেলা হইত।
ভারতবর্ষে নানা কারণে ইহা এমন সব লোকের হাতে পড়ে যাহারা এই বিদ্যার শতকরা 90% নষ্ট করিয়া বাকি অংশটুকু অতি গোপনে রাখিতে চেষ্টা করিয়াছিল। আজকাল আবার ভারতবর্ষের গুরুগণ অপেক্ষা নিকৃষ্ট তথাকথিত কতকগুলি শিক্ষক দেখা যাইতেছে। ভারতবর্ষের গুরুগণ তবু কিছু জানিতেন, এই আধুনিক অধ্যাপকগণ কিছুই জানেন না। এই সব যোগ প্রণালীতে গুহ্য ও অদ্ভুত যাহা কিছু আছে তাহা বর্জন করিতে হইবে, যাহা কিছু বলপ্রদ তাহাই অনুসরণীয়। অন্যান্য বিষয়েও যেমন, ধর্মেও তেমনি। যাহা কিছু তোমাকে দুর্বল করে তাহা একেবারেই ত্যাগ কর। রহস্য স্পৃহায় মানব মস্তিষ্ক দুর্বল করিয়া ফেলে। ইহারই জন্য অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞান যোগশাস্ত্র প্রায় নষ্ট হইয়া গিয়াছে। 4000 বছরেরও আগে এই যোগ আবিষ্কৃত হয়। সেই সময় হইতে ভারতবর্ষে ইহা প্রণালীবদ্ধ হইয়া বর্ণিত ও প্রচারিত হইতেছে। আশ্চর্য এই যে, ব্যাখ্যাকার যত আধুনিক তাহার ভ্রমও সেই পরিমাণে তত অধিক। লেখক যত প্রাচীন তাহার লেখা ততই অধিক যুক্তিসঙ্গত। আধুনিক লেখকদের মধ্যে অধিকাংশই নানা প্রকার রহস্যের কথা বলিয়া থাকেন। এই রূপে যোগ অল্প কয়েকজনের হাতে গিয়া পড়িল, তাহারা ইহাকে গোপনীয় বিদ্যা করিয়া তুলিল এবং যুক্তিরূপ প্রকাশ্য দিবালোক আর ইহাতে পড়িতে দিল না। প্রথমেই বলিতে চাই, আমি যাহা শিক্ষা দিই তাহার ভিতর গোপনীয় কিছুই নাই। সামান্য যাহা কিছু আমি জানি তাহা তোমাদিগকে বলিব। যুক্তি দ্বারা ইহা যতদূর বুঝানো যায় ততদূর বুঝাইবার চেষ্টা করিব, কিন্তু যাহা প্রত্যক্ষভাবে জানি না সে সম্বন্ধে শাস্ত্র যাহা বলে শুধু তাহাই বলিব। অন্ধভাবে বিশ্বাস করা অন্যায়, নিজের যুক্তি ও বিচার শক্তি খাটাইতে হইবে, সাধন করিয়া দেখিতে হইবে শাস্ত্রে যাহা লিখিত আছে তাহা সত্য কিনা। অন্যান্য বিজ্ঞান শিখিতে হইলে যেভাবে শিক্ষা করো ঠিক সেই প্রণালীতে এই বিজ্ঞান শিক্ষা করিতে হইবে। ইহাতে গোপন রহস্য কিছু নাই, কোনো বিপদের আশঙ্কাও নাই। ইহার মধ্যে যেটুকু সত্য আছে সেটুকু সকলের সমক্ষে প্রকাশ্যভাবে প্রচার করা উচিত। এ সকল সাধনা রহস্যাবৃত করিবার কোনরূপ চেষ্টা করিলে অনেক বিপদ হইতে পারে। আরও অগ্রসর হইবার পূর্বে আমি সাংখ্য দর্শন সম্বন্ধে কিছু বলিব। এই সাংখ্য দর্শনের ভিত্তির উপর রাজযোগ বিদ্যা স্থাপিত। সাংখ্য দর্শনের মতে বিষয় জ্ঞান এইভাবে হয়। প্রথমত, বিষয়ের সহিত চক্ষুরাদি যন্ত্রের সংযোগ হয়। চক্ষুরাদি ইন্দ্রিয়গণের নিকট উহা প্রেরণ করে। বাহিরের শব্দ রূপ প্রভৃতি বিষয়ের প্রভাব বহিরেন্দ্রিয়ের যন্ত্র সাহায্যে নিজ নিজ মস্তিষ্ক কেন্দ্রে বা প্রকৃত ইন্দ্রিয়ে নিত হয়। ইন্দ্রিয়গণ মনের নিকট ও মন নিশ্চয় আত্মিকা বুদ্ধির নিকট লইয়া যায়। তখন পুরুষ বা আত্মা উহা গ্রহণ করেন এবং বিষয়ের অনুভূতি হয়। অতঃপর ওইগুলি যে পথে আসিয়াছিল পুরুষ সেই পথেই ওইগুলিকে কর্মেন্দ্রিয়ে ফিরিয়া যাইতে আদেশ করেন। পুরুষ ব্যতীত আর সকলগুলি জড়, তবে চক্ষুরাদি বাহ্য যন্ত্র অপেক্ষা মন সূক্ষ্মতর। মন যে উপাদানে নির্মিত তাহা সূক্ষ্ম তন্মাত্র উৎপন্ন করে। ওইগুলি স্থূল হইলে জড় বস্তুর উৎপত্তি হয়, ইহাই সাংখ্যের মনোবিজ্ঞান। সুতরাং বুদ্ধি ও স্থূলভূতের মধ্যে প্রভেদ কেবল মাত্রার তারতম্যে। একমাত্র পুরুষই চেতন, মন যেন আত্মার যন্ত্র বিশেষ। উহা দ্বারা আত্মা বাহ্য বিষয় গ্রহণ করিয়া থাকেন। মন সদা পরিবর্তনশীল, সর্বদা আন্দোলিত হইতেছে। সিদ্ধ অবস্থায় মন কখনো সমুদয় ইন্দ্রিয়গুলিতে লগ্ন, কখনো বা একটিতে, আবার কখনো বা কোনো ইন্দ্রিয়েই সংলগ্ন থাকে না।
মনে করো আমি একটি ঘড়ির শব্দ মনোযোগ দিয়া শুনিতেছি, এইরূপ অবস্থায় আমার চক্ষু উন্মিলিত থাকিলেও কিছুই দেখিতে পাইব না। ইহাতে প্রমাণিত হইতেছে যে মন যখন শ্রবণ ইন্দ্রিয়ে সংলগ্ন ছিল তখন দর্শন ইন্দ্রিয়ে ছিল না, কিন্তু সিদ্ধ পুরুষের মন একই সময়ে সকল ইন্দ্রিয়ে সংলগ্ন থাকিতে পারে। মনের আবার অন্তর্দৃষ্টি আছে, এই শক্তিবলে মানুষ নিজ অন্তরের গভীরতম প্রদেশ দেখিতে পারে। এই অন্তর্দৃষ্টির শক্তি লাভ করাই যোগীর উদ্দেশ্য। মনের সমুদয় শক্তিকে একাগ্র করিয়া ভিতরের দিকে ফিরাইয়া ভিতরে কি হইতেছে তাহাই তিনি জানিতে চান। ইহাতে নিছক বিশ্বাসের কোনো কথা নাই, ইহা কোনো কোনো দার্শনিকের মনস্তত্ত্ব বিশ্লেষণের ফল মাত্র। আধুনিক শরীরতত্ত্ববিদ পণ্ডিতেরা বলেন প্রকৃত দর্শনের ইন্দ্রিয় চক্ষু নয়, উহা মস্তিষ্কের অন্তর্গত স্নায়ুকেন্দ্রে অবস্থিত। সমুদয় ইন্দ্রিয় সম্বন্ধেই এইরূপ বুঝিতে হইবে। তাহারা আরও বলেন মস্তিষ্ক যে পদার্থে নির্মিত এই কেন্দ্রগুলিও ঠিক সেই পদার্থে নির্মিত। সাংখ্যেরাও এই কথাই বলিয়া থাকেন, তবে সাংখ্যের সিদ্ধান্ত আধ্যাত্মিক দিক দিয়া আর বৈজ্ঞানিকের সিদ্ধান্ত ভৌতিক দিক দিয়া, তাহা হইলেও উভয়ের কথা এক। আমাদের গবেষণা রাজ্য ইহাকে অতিক্রম করিয়া যোগী এমন সূক্ষ্মানুভূতির অবস্থা লাভ করিতে চান যাহাতে তিনি বিভিন্ন মানসিক অবস্থাগুলি প্রত্যক্ষ করিতে পারেন, ওইগুলির মানস অনুভূতি অবশ্যই সম্ভব। বিষয়সমূহ কর্তৃক বহিরেন্দ্রিয়ে উৎপন্ন বেদন কিরূপে স্নায়ুমার্গে ভ্রমণ করে, মন কিরূপে উহাদিগকে গ্রহণ করে, কি করিয়া উহারা আবার নিশ্চয়াত্মিকা বুদ্ধিতে গমন করে, পরিশেষে কি করিয়াই বা পুরুষের নিকট যায়, এই সমুদয় ব্যাপারগুলি অনুভব করা যায়। সকল বিষয় শিক্ষারই কতগুলি নির্দিষ্ট প্রণালী আছে, প্রত্যেক বিজ্ঞান শিক্ষার জন্য কিছু প্রাথমিক প্রস্তুতি প্রয়োজন, উহার নির্দিষ্ট প্রণালী অনুসরণ করিতে হইবে, তবে উক্ত বিজ্ঞান বুঝিতে পারিবে। রাজযোগ সম্বন্ধেও সেইরূপ, আহার সম্বন্ধে কতগুলি নিয়ম আবশ্যক, যাহাতে মন খুব পবিত্র থাকে এরূপ আহার করিতে হইবে। কোনো পশুশালার ভিতরে গিয়া দেখিলে সঙ্গে সঙ্গে বুঝিতে পারা যায় আহারের সহিত শরীরের কি সম্বন্ধ। হস্তি বৃহদাকার জন্তু, কিন্তু তাহার প্রকৃতি অতি শান্ত, আর সিংহ বা বাঘের খাঁচার দিকে গিয়া দেখিবে তাহারা অস্থির চঞ্চল। ইহাতেই বুঝা যায় যে আহারের তারতম্যে কি ভয়ানক পরিবর্তন সাধিত হইয়াছে। আমাদের শরীরে যতগুলি শক্তি ক্রীড়া করিতেছে সবগুলি আহার হইতে উৎপন্ন, ইহা আমরা প্রতিদিনই দেখিতে পাই। যদি উপবাস করিতে আরম্ভ করো প্রথমত তোমার শরীর দুর্বল হইয়া যাইবে, দৈহিক শক্তিগুলি হ্রাস পাইবে, কয়েকদিন পরে মানসিক শক্তিগুলিও হ্রাস পাইতে থাকিবে, তারপর স্মৃতিশক্তি চলিয়া যাইবে, পরে এমন এক সময় আসিবে যখন তুমি চিন্তা করিতেও সমর্থ হইবে না। যুক্তি বিচার করা তো দূরের কথা। সেই জন্য সাধনার প্রথমাবস্থায় খাদ্য সম্বন্ধে বিশেষ লক্ষ্য রাখিতে হইবে। পরে যখন আমাদের যথেষ্ট শক্তি সঞ্চিত হইয়াছে, যখন আমরা সাধনায় বেশ অগ্রসর হইয়াছি, তখন ওই বিষয়ে আর তত সাবধানতার প্রয়োজন নাই। চারাগাছ যতদিন বাড়িতে থাকে ততদিন উহাকে বেড়া দিয়া রাখিতে হয়, পাছে কেহ উহার ক্ষতি করে। গাছ বড় হইয়া গেলে বেড়া সরাইয়া লইতে হয়, তখন সমুদয় আক্রমণ অত্যাচার প্রতিরোধ করিবার মতো যথেষ্ট শক্তি উহার হইয়াছে। যোগী অধিক বিলাস ও কঠোরতা দুই পরিত্যাগ করিবেন, তাহার উপবাস করা অথবা শরীরকে অত্যাধিক ক্লেশ দেওয়া উচিত নয়। গীতাকার বলেন যিনি নিজেকে অনর্থক ক্লেশ দেন তিনি কখনো যোগী হইতে পারেন না। অতি ভোজনকারী, একান্ত উপবাসী, অধিক জাগরণশীল,
অধিক নিদ্রালু, অতিরিক্ত কর্মপরায়ণ অথবা একেবারে নিষ্কর্মা ইহাদের মধ্যে কেহই যোগী হইতে পারে না।